আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ব্রণাত্মানে দুর্নীতি, অভিযুক্ত তৃণমূল নেত্রী, তারই বিরুদ্ধে পোস্টারে পোস্টারে ছয়লাপ হয়ে গেল এলাকায়। বৃহস্পতিবার সকালে এলাকার সাধারণ মানুষের প্রাতঃভ্রমণ এবং বাজারে আসতেই নজরে আসে পোস্টার। কোনো পোস্টারে লেখা রয়েছে সুজাতা সাহা হাটাও তৃণমূল বাঁচাও, আবার কোনো পোস্টারে লেখা রয়েছে গ্রেপ্তারের দাবি, কোনো পোস্টারে লেখা রয়েছে নেত্রীকে গ্রামের প্রবেশ নিষিদ্ধ, আবার কোনো পোস্টারে লেখা রয়েছে অভিযুক্ত নেত্রীকে প্রার্থী করলে একটি ভোটও নয়। কে বা কারা এই পোস্টার দিয়েছে এখনও তা পরিষ্কার হয়নি, কিন্তু এই নিয়েই সুর চড়িয়েছেন খোদ তৃণমূলের বন এবং ভূমি কর্মাধ্যক্ষ। অন্যদিকে তৃণমূল নেত্রী সুজাতা সাহার দাবি, এই ঘটনা সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত। বিরোধীদের হাত দেখছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বও। সমগ্র ঘটনায় তৃণমূলকে এক হাত নিয়েছে বিজেপি। মালদার জেলার হরিশ্চন্দ্রপুরের বন্যাত্রাণের দুর্নীতি নিয়ে সিএজি তদন্ত শুরু করেছে। হওয়ার প্রাক্কালেই সরগোল এলাকা জুড়ে বন্যাত্রাণের দুর্নীতির অন্যতম অভিযুক্ত হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহিলা তৃণমূল সভানেত্রী তথা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক পঞ্চায়েতের সমিতির সদস্য সুজাতা সাহার বিরুদ্ধে পোস্টার পড়েছে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বড়ালও এলাকায়। রাস্তা জুড়ে পড়েছে একাধিক পোস্টার, কোনো পোস্টারে লেখা রয়েছে সুজাতা সাহা হাটাও তৃণমূল বাঁচা, আবার কোনো বা বন্যাত্রাণের দুর্নীতির মাস্টার মাইন্ড সুজাতা সাহাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, কোনো পোস্টারে লেখা রয়েছে দুর্নীতিবাজ কে প্রার্থী করলে একটি ভোটও নয়, আবার কোনো পোস্টারে লেখা রয়েছে দুর্নীতিবাজ নেত্রী সুজাতা সাহার গ্রামে ঢোকা বারণ। বৃহস্পতিবার এলাকায় সকালে প্রাতঃভ্রমণ করতে এসে দেখে এই সমস্ত পোস্টার। এই ধরনের একাধিক পোস্টার নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। প্রসঙ্গত 2017 সালে হরিশ্চন্দ্রপুর এলাকায় ভয়াবহ বন্যা হয়। বন্যা দুর্গতদের জন্য আর্থিক প্যাকেজ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, কিন্তু বন্যাত্রাণের টাকা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে শাসক দলের একাধিক নেতা নেত্রীর বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুর ব্লক 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির প্রায় 3,54,00,000 টাকা, বাড়ুইগ্রাম পঞ্চায়েতের 76,00,000 টাকা দুর্নীতির অভিযোগ সামনে আসে। আর এসব কাণ্ডে গ্রেপ্তার হয় শাসক দল পরিচালনায় বাড়ুইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামণি সাহা সহ তৃণমূলের বেশ কয়েকজন নেতা নেত্রী, কিন্তু এলাকাবাসী এবং বিরোধীদের অভিযোগ অনুযায়ী এই দুর্নীতিকাণ্ডে মাস্টার মাইন্ড সুজাতা সাহার গ্রেপ্তারের দাবি ওঠে বারবার। দুর্নীতির অভিযুক্ত এমন একজনকে কীভাবে তৃণমূল ব্লক পদে বসালো তা নিয়েও প্রশ্ন উঠছে। কিছুদিন আগেই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই দুর্নীতি নিয়ে শুরু হয়েছে সিএজির তদন্ত। রিপোর্ট পেশ করা হয় করতেও বলা হয়েছে 8 সপ্তাহের মধ্যে দলের অন্দরে সুজাতা সাহার দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলতেই হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্রে এবার সুজাতা সাহার বিরুদ্ধে একাধিক পোস্টার স্বভাবতভাবেই অস্বস্তি বাড়াচ্ছে শাসক দলের। আর এই পোস্টার দলের পক্ষ থেকে সুজাতা সাহার বিরুদ্ধে ব্যবস্থা নেয় বা কী নেওয়া হয় সেদিকেই তাকিয়ে রয়েছে সকলেই। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন। বই করে দেওয়ার নামে ঘুষ কাউন্টারি নেওয়া নেত্রী সুজাতা সাহাকে এলাকায় ঢুকতে চাই না। না, আমি বইটা কখন পড়েছি তা বলতে পারবো না, কারণ যে আমরা তো সন্ধ্যাবেলায় বাজার চলে যাই বাজার থেকে। এখন এটা তো বোঝা যাচ্ছে যে জনসাধারণের যার ক্ষতি হয়েছে তারাই এটা করেছে। তাই জনসাধারণের দুর্নীতির বাজকে প্রার্থী করলে ভোট নয়, বন্যাত্রাণ দুর্নীতির মাস্টার মাইন্ড সুজাতা সাহাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, বন্যাত্রাণ দুর্নীতির মাস্টার মাইন্ড সুজাতা সাহাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। বসে দেখছি পোস্টার। দেখলেন কখন দেখতে পেলেন? এই তো এখনই বাড়ি দাঙ্গার মধ্যে আমাদের আপনার বাজার আসলাম দেখলাম। এটা বড়লে দাম বলতে পারবো না, ওরা সকালে দেখছি বাজারে এসে দেখছি। সুজাতা সাহার নামাঙ্কিত পোস্টার তার এলাকায় পড়েছে, কি দেখছেন বিষয়টা নিয়ে? দেখুন, এই বিষয়টা আপনাদের কাছেই শুনলাম, আমি তো আর দেখিনি ওখানটাই, আমাদের যাওয়া হয়নি, আপনাদের কাছে শুনলাম। তবে যদি ওই এলাকার লোক দিয়ে থাকে সেরকম পোস্টার, সেটা খোঁজ নিয়ে দেখা যাবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে অন্য এলাকার লোক তো ওই মেম্বারের বিরুদ্ধে কোনো কিছু বলেনি, ওর নিজের এলাকার লোকেরাই বলেছে। নিশ্চয়ই নিজের এলাকার লোকেরা বঞ্চিত ওনার কাছে সমস্ত কিছু থেকে, বঞ্চিত না হলে তো কেউ ক্ষোভ করবে না। আর কারা করলো কে করলো সেটাও দেখতে হবে, কোনো সময় এমনও হতে পারে বিরোধীরাও করতে পারে, তবে অ্যাকচুয়ালি তারা তো ভোটার, তারা হয়তো বঞ্চিত হয়েছে বলে এগুলো করছে। আর দেখুন,
এটা আমি আগেও বলেছি, বন্যা ত্রাণে একটা দুর্নীতি হয়েছে, না হওয়ার কিছু নেই, যেটার জন্য আমরা প্রথম থেকেই প্রতিবাদ করে আসছি এবং এখনও বলছি যে তার জন্য তো সিএজি আসছে আবার হরিশ্চন্দ্রপুরে, পূর্ণ তদন্ত চলছে, তদন্ত হওয়ার পরেই যেহেতু বিচারাধীন মামলায় এটা আদালতে বিচারাধীন, এটা একটা ফাইনাল সিদ্ধান্ত যেদিন আসবে সেদিন তো পরিষ্কার হবেই যে কে কতটা দুর্নীতি করেছে, এটা পরিষ্কার একদিন হবেই। তবে কিছু রটে তো কিছু বটে অবশ্যই, আর এলাকার লোক যদি উন্নয়ন থেকে বঞ্চিত থাকে তাহলে তারা খুব বিক্ষোভ করবেই। না দেখুন, আমি এটা কিন্তু আগেও বলেছি এখনও বলছি, কারণ একটাই জিনিস যে যদি উনি সিগনেচার নাই করে থাকেন তাহলে যখন ডিসবার্সমেন্ট হচ্ছিলো সেই সময়ই কিন্তু উনি অভিযোগটা করতেন। এই অভিযোগটা কিন্তু দীর্ঘদিন পরে হয়েছে, যখন মামলা শুরু হয়ে গেল, যখন চতুর্দিকে জানাজানি হয়ে গেলো, আমরা সবাই জানতে পারলাম এই ধরনের একটা ঘটনা ঘটেছে, তারপরে উনি অভিযোগ করছেন। এটা নিশ্চয়ই একটা জিনিস আছে যে একটা চক্রান্ত, যে আমি কিছুই জানি না মানুষের কাছে গা ঢাকা দেওয়ার জন্য। তবে যেহেতু সিগনেচারটা ভেরিফিকেশনে পাঠানো হয়েছে তো ভেরিফিকেশন হয়ে আসুক। পোস্টার কে ফেলেছে না ফেলেছে জানা যায়নি, এবং এর জন্য যে বিজেপিকে দোষ দিচ্ছে বা সিপিএম কংগ্রেস যাদেরকেই দোষ দিচ্ছে, এটা হচ্ছে ওনাদের নিজেদের অন্তর্দ্বন্দ্ব, তাছাড়া এটা কিছু না। এগুলো মানুষকে একটা ভুল বোঝানো, তাছাড়া কিছু না। মানুষকে ভুল বুঝিয়ে যে বিজেপি দিয়েছে, এটা হতে পারে যে ওনাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য আজকে এগুলো পোস্টার বেরিয়েছে বা পোস্টার পড়ছে, কারণ উনি বন্যাত্রাণের টাকা আত্মসাত করেছেন, এটাতে কোনো ভুল নেই। উনি বন্যাত্রাণের টাকা যখন আত্মসাত করেছে, সাধারণ কর্মীও এটা, সাধারণ মানুষরাও এটা ভালোভাবে নেবে না, তো সাধারণ মানুষরাও এগুলো করতে পারে। এগুলো নিয়ে যে বিজেপিকে বলছে, বিজেপির এইসব কালচার না, বিজেপি কারো নামে পোস্টার দেবে, এগুলো কোনোদিনও শোনা যায়নি বা এগুলো হয় না, বিজেপি করে না এইসব কাজ। দেখেন ওখানে আমি পোস্টার পড়ে যে শুনেছি এটা গল্প, আর যেটা বন্যত্রাণে যেটা কথা বলছে সেই জায়গাটা আপনারাও জানেন যে বড়ই জিপির এর আগেও প্রশাসনিকভাবে ওটাকে দেখা হয়েছে, কেস কাচারি হয়েছিল, তার একটা প্রশাসন সে ম্যাটারটা দেখছে, এবং যেটা পোস্টার পড়েছে সেটা আমি লোকাল পুলিশ প্রশাসনকেও বলবো সেটাকে খতিয়ে দেখার জন্য যে কতটা সচেতনতা ব্যাপার আছে। এবং আমরা যেটা জানি যে আমাদের সুজাতা দাস আমাদের দলীয় এখন উনি পঞ্চায়েত সমিতির সদস্য, এবং সেই জায়গা থেকে এটা বিরোধীদের একটা চালু হতে পারে কংগ্রেস সিপিএম এর, তো সেই জায়গাতে আমরা লোকালি সেটাকে ভালো করে খবর নিচ্ছি, যদি বাস্তবতা কিছু থাকে তার বিরুদ্ধে আমরা অবশ্যই ভাবনা চিন্তা করবো, বা সেখানে আমাদের মন্ত্রী সাহেব আছেন, আমাদের লোকাল বিধায়ক আছেন এখানে, তারা বসে নিয়ে আমরা কিন্তু ব্যাপারটাকে শর্ট আউট করবো। এটা সত্যি কথা বলতে সম্পূর্ণ চক্রান্ত, এর স্বার্থ সিদ্ধির জন্য এগুলো লোক দ্বারা করাচ্ছে, এর মধ্যে মানে দলের কি ভালো মন্দ সেটা তো দলই বুঝবে না, এর মধ্যে আমার তৃণমূল দলের কেউ নেই, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, এবং এর মধ্যে বিজেপি বা কিছু সিপিএমকে নিয়ে এই জিনিসগুলো করছে, নোংরামিগুলো করছে, চাইছি যে এলাকাবাসী সেটা জানুক। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।